চরম গোষ্ঠীকন্দলে জেরে নড়বড়ে করেছে প্রদেশ বিজেপি সর্বস্তরের সংগঠনের মধ্যে দলের প্রতি সংস্কারপন্থীদের ক্ষোভ এবং চাপে পড়ে সীমাহীন দুশ্চিন্তা ও অস্বস্তিতে রয়েছেন বিজেপি দলের কেন্দ্রীয় নেতৃত্ব। সেই সাথে বর্তমানে পশ্চিমবঙ্গের ভোটের পর রাজ্যের বিজেপি দলের মধ্যে ভাঙন ধরার আশঙ্কা দেখা দিয়েছে। সরকারের অস্তিত্ব নিয়েও শঙ্কিত হয়ে পড়েছেন দলের সর্বভারতীয় নেতৃত্ব। ঠিক এই পরিস্থিতিতে রাজ্যের বেসামাল পরিস্থিতি সামাল দিতে ত্রিপুরায় ছুটে এসেছেন উদ্বিগ্ন বিজেপি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষ। বুধবার প্রদেশ বিজেপির কার্যালয়ে বিএল সন্তোষের পৌরোহিত্যে অনুষ্ঠিত হয় প্রদেশ বিজেপির সাংগঠনিক বৈঠক। মূলত দলের ভিতর মাথাচাড়া দিয়ে ওঠা চরম গোষ্ঠীকুন্দল এবং মুখ্যমন্ত্রী ও দলের বিরুদ্ধে সংস্কারপন্থী বিধায়কদের ক্ষোভ প্রশমিত করার লক্ষ্যে অনুষ্ঠিত হয় এই বৈঠক। বৈঠকে অংশ নেন বিজেপি দলের উত্তর পূর্বাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত অজয় জাম্ভওয়াল, আসাম ও ত্রিপুরায় সংগঠনের দায়িত্বে থাকা ফণীন্দ্রনাথ শর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন, আশিস কুমার সাহা, সুশান্ত চৌধুরী, আশিস দাস, বুর্বামোহন ত্রিপুরা, রামপ্রসাদ পাল সহ বিজেপি দলের অন্যান্য বিধায়কগণ এবং বিজেপি দলের মন্ত্রীরা। যতদূর জানা গেছে বৈঠকে সংস্কারপন্থী বিধায়করা তাদের উত্থাপিত বিভিন্ন অভিযোগ ও দাবি নিয়ে অনড় ছিলেন। এমত অবস্থায় সুদীপ রায় বর্মনের অনুগামী সংস্কারপন্থী বিধায়কগণ দলের অন্যান্য বিক্ষুব্ধ নেতাদের অনমনীয় মনোভাবের কারণে একদিকে যেমন দলের ভিতর বড়সড় ভাঙনের সম্ভাবনা দেখা দিয়েছে, তেমনি সম্ভাবনা রয়েছে তৃণমূলে যোগ দেওয়া নতুবা নতুন দল গঠন করার। এখন দেখার বিষয় হচ্ছে সংস্কারপন্থীরা কি সহসায় তৃণমূলে যোগ দেবেন, নাকি নতুন দল গঠন করবেন, নাকি বিজেপি দলেই থেকে যাবেন তারা। তবে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের মুখে প্রদেশ বিজেপির সভাপতি ডক্টর মানিক সাহা এবং সহসভাপতি রাজীব ভট্টাচার্য এইসব প্রশ্নের উত্তর এড়িয়ে যান সুকৌশলে। অলরেডি আমরা রিপোর্ট আমরা পেশ করেছি, ইন্টারনাল রিপোর্ট, সেগুলো দেখবে, আমরা আরো পর্যালোচনা করবো। করণীয় নিয়ে কি ভাবনা চিন্তা হয়েছে? এখনো এগুলো নিয়ে কথা হয়নি। আমি রিপোর্ট পেশ করেছি, আজকে কম্পাইল করেছি সমস্ত জায়গা থেকে, গ্রাসরুট লেভেল থেকে, সমস্ত এমএলএ, তারপর যারা আমাদের কনভেনাররা ছিল বিভিন্ন, তাদের থেকে রিপোর্ট এনে কম্পাইল করে রিপোর্ট আজকে ওনার কাছে নিয়ে এসেছি। এই পাঁচ বছরের সরকারের সময় কি মন্ত্রী আটজনই থাকবে না সম্প্রসারিত হতে পারে? এটা তো এখন আমি কি করে বলবো, এটা তো মাননীয় মুখ্যমন্ত্রী সংগঠন কি বিষয়টা নিয়ে কথা বলেছেন? এখনো পর্যন্ত এসসি মিনিস্টার নেই। সংগঠন তো সংগঠনের মতো চলবে না, সংগঠন একটা জায়গায়, মিনিস্ট্রি আর একটা, সেটা প্রশাসনিক ব্যাপার এবং মাননীয় মুখ্যমন্ত্রী এটা উনার হাতে এই ব্যাপার। আমাদের তরফে খালি একটা সমন্বয় হবে। বিগত 2018-তে বিধানসভা নির্বাচন যেভাবে আমরা সবাই মিলে এই ত্রিপুরার যে পরিবর্তনের জন্য কাজ করেছি, সবাই মিলে কাজ করবো। সেই সাথে বিজেপি দলের এই সংকটকালীন সাংগঠনিক বৈঠক নিয়ে সংস্কারপন্থী বিধায়ক এবং অন্য কারোর প্রতিক্রিয়া এখনো জানা যায়নি। বৈঠক চলছে দফায় দফায়। ব্যুরো রিপোর্ট, হল্লাবোড়।